আমাদের স্বপ্ন গল্প চ্যানেলের সকল পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই রাগি মেয়েটা তার রাগি বউ হবে, হ্যাঁ আমার রাগি বউ, যে কথায় কথায় রেগে যাবে আর আমিও কথায় কথায় চুমু খাবো। রাত মুচকি হেসে সন্ধ্যাতে পেঁচিয়ে বলল, আমার সব কিছু মাটি করে দিয়ে তুমি হাসছো? তুমি এত পচা রাত ভাইয়া। আসলেই কি সবাই তোকে রেখে চলে গিয়েছে? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? কিন্তু আমার ঘুমের সাথে তাদের চলে যাওয়ার কারণটা কিভাবে ঘটলো? সন্ধ্যা হাত ঘড়িটা রাতের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি 23 ঘন্টা 42 মিনিট ধরে ঘুমিয়েছ আর আমি তোমাকে এতক্ষণ যাবত পাহারা দিয়ে কোমর ব্যথা করে ফেলেছি। এখন তোমার কি মনে হয় আমার জন্য ওরাও তোমাকে পাহারা দেবে? ওরা পিকনিকে এসেছে তোমাকে পাহারা দেওয়ার জন্য? রাতের চোখ বড় হয়ে এলো, নিজের ফোনটার দিকে তাকিয়ে রইল। মায়ের নাম্বার থেকে 105টা মিস কল উঠে এসেছে। রাত অস্পষ্ট সুরে বলে উঠল, ও মাই গড, আমি এক ঘুমে একদিন এক রাত পার করে ফেলেছি। রাতের আবার মাথা খুলেছে, মাথার ব্রেনটাও কাজ করা শুরু করেছে। আশেপাশে চোখ বোলাতেই কাল কী হয়েছিল সব মনে পড়ে গেল, সাথে সাথে এটাও মনে পড়ল সে দুটো ঘুমের ঔষধও খেয়েছিল। এমন হাই পাওয়ারের ওষুধ খেয়েও সে না ঘুমিয়ে সারা রাত গাড়ি চালিয়েছে, 4 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টায় পার করে এসেছে। ঘুম চোখ চালা করে মাথা ও যন্ত্রণায় ফেটে যাওয়া অবস্থা ছিল, কিন্তু যার ভালোবাসা পাওয়ার জন্য মনটা অতিত্বয় অপূর্ণ হয়ে ছটফট রেগে ভুগছিল, তার ডাকে কি সারা না দিয়ে পারে? তাও এমন আদুরি মাখা মুখের আহ্বানে সন্ধ্যা তাচ্ছিল্য সুরে বলল, না এখনো কিছু মিনিট বাকি আছে, সূর্যটাও তো এখনো ওঠেনি, আর একটু ঘুমাও, আমি না হয় আর একটু পাহারা দিব, আমি তো পাহারাদারদের সর্দার নেই। এমন করে বলছিস কেন? তুই ঘুরবি তো? কোথায় ঘুরবি বল, আমি তোকে ঘোরাবো। আমি তোমার সাথে কেন ঘুরবো? আমি কি তোমার সাথে ঘোরার জন্য এখানে এসেছিলাম? তুমি ইচ্ছে করেই এমন করেছো না? সন্ধ্যা শোন না, আমি ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম তো তাই হুঁশ ছিল না, সরি। তোমার জন্য আমার সারপ্রাইজটা পাওয়া হলো না, তোমার সাথে আমার কোনো কথা নাই, কখনোই নাই, কখনোই নাই। সন্ধ্যা আবার মুখ ঘুরিয়ে বসে রইল, রাতের দিকে চেয়ে আছে। তোর সারপ্রাইজ চাই তো? আমি দিব, সব থেকে বিশেষ সারপ্রাইজটা দিব, আমার ভেতরে জমে পড়ে থাকা কথাটা আজ বলবো। আমি আর অপেক্ষা করতে পারবো না, অপেক্ষার প্রহরগুলো আমাকে তিলে তিলে শেষ করে ফেলেছে, আমি আর শেষ হতে চাই না, এখন আমার গড়ার পালা। এতে তোর মত থাকুক বা না থাকুক, আমি গড়বই, আমার ভালোবাসা দিয়ে গড়ব, ভালোবাসার সমুদ্র বানাবো, যেখানে তোকে নিয়ে আমি অনুভূতির পানিতে সাঁতার কেটে বেড়াবো। তুই একটু বস, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? সন্ধ্যা প্রশ্নের রাত রহস্যময় মিষ্টি হাসি উপহার দিয়ে বেরিয়ে পড়ল। আজ সে সন্ধ্যাকে এমন সারপ্রাইজ দিবে যে যা ওকে খানিকক্ষণের জন্য হলেও পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। মুগ্ধতায় চোখে মণিগুলো চিকচিক করতে হবে, আনন্দে হাত পা কেঁপে কেঁপে উঠবে, কণ্ঠ বাজবে খুশির ঝিনঝিন শব্দ। প্রায় 1.5 ঘন্টা বাদে ক্লান্তি মিশ্রিত খুশি নিয়ে রুমে প্রবেশ করলো রাত। চোখে ঠোঁটে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তাকেও হার মানিয়েছে কিছু পাওয়ার, কিছু না বলার কথা প্রকাশ, কাউকে নিজে না করার নেয়ার অধিকার পদক্ষেপ। ভেতরে ঢুকে রাত নীরব, ছোট্ট রুমটার কোথাও সন্ধ্যা নেই, গেলটা কোথায়? রাত কয়েকবার ওর নাম ধরে ডাকলো, কোথাও সাড়া না পেয়ে ওয়াশরুমটাও চেক করেছে, সেখানটাও শূন্য। সন্ধ্যাটা হঠাৎ করেই রাতের বুকের ভেতরটা বাষ্পহীন বিশাল বৃত্তের সৃষ্টি করেছে, আর সেটাকেই পরিপূর্ণ করতে ছোট্ট টেবিলটাতে একটা কাগজ দেখতে পেল। সন্ধ্যার সেই ঝিনুকের মালা ওটার উপরে বিছিয়ে আছে। রাত মালাটা সরিয়ে কাগজটা মেলে ধরল। উফ, কই গেলে বলতো? তুমি যাওয়ার 5 মিনিট বাদেই দিহাম এসে হাজির, ও আর আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, আর করতে পারছি না, আমার ওর সারপ্রাইজটা দেখার জন্য মনটা আকুপাকু করছে। ওরও হয়তো সারপ্রাইজটা দিতে ওর মনটা উকসুস করছে, বেচারার অপেক্ষা করতে পারছে না, আমাকে বারবার তাড়া করছে, তাই আমি চললাম। তুমি যদি আমার সারপ্রাইজটা ঘেঁটে দেওয়ার জন্য মিথ্যে স্বপ্নের বাহানা দাও, তাহলে আমি কখনো তোমাকে ক্ষমা করব না। সন্ধ্যা, রাতের ফোনটা বেজে উঠেছে, পকেটের ভারী কাপড়টা ভেদ করেও লাইটটা কেমন জ্বল জ্বল করে উঠেছে।
শব্দটা কি রাতের কানে পৌঁছছে না? রাতের হাতে থাকা কালো গোলাপটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। পকেট থেকে ফোনটা বের করে কানে ধরল। স্যার, আপনি যেমন তো বলেছিলেন তেমনভাবেই সব করা হয়েছে, আপনার কখন? ফোনের অপর পাশের গলাটা রাত আর সহ্য করতে পারছে না, ছুড়ে মেলো নিজের ফোনটা। ভোরের দীপ্ত আলোতে ফুটছে, হাতে হিমেল হাওয়া। জানালার পাশে বসে থাকা আনমনে হারিয়ে যাওয়া সন্ধ্যার মুখে বাতাসের স্পর্শ, অনেকটা শীতের জাগরণ। বেশ লাগছে সন্ধ্যার, চোখটা বন্ধ করে নিবে নাকি তখন পিয়াস স্যারের আদেশি গলা। সন্ধ্যা কিছুটা চমকি গিয়ে সোজা হয়ে বসল। পাশ ফিরে দিয়ার দিকে তাকাতেই সন্ধ্যা সন্দিহীন কণ্ঠে বলল, তোর সমস্যা কি বলতো? কাল থেকে দেখছি তুই শুধু আমার দিকে হা করে তাকিয়ে আছিস। বোঝার চেষ্টা করছি, তুই আসলে কে? কে মানে? তুই কি আসলেই আমার বান্ধবী সন্ধ্যা, নাকি মিথ্যের ঝুলি, খুলে বসা কোনো মিথ্যে বুড়ি? ও, দিয়া সন্ধ্যার দিকে ঘুরে বসলো, ওর মুখটা নিজের মুখের দিকে ঘুরিয়ে বলল, তুই যে এত মিথ্যে কথা বলতে পারিস এটা তো আমার জানা ছিল না। ও মাই গড, কাল থেকে তুই যে হাড়ে হাড়ে মিথ্যে বলে যাচ্ছিস, আমার তো ইচ্ছে করছে নিজেই একটা অ্যাওয়ার্ড হয়ে তোর হাতে বসে পড়ি। সন্ধ্যার দিক থেকে কোনো উত্তর না পেয়ে দিয়ে আবার বলতে শুরু করলো, কিন্তু এত মিথ্যের কারণ কি? তুই তো গাড়িতে ওঠার পর থেকে কেঁদে হেঁচকি তুলে ফেলেছিলি, সারা রাত আমাকে ঘুমাতে দিলি না, তোকে সামলাতে গিয়ে আমি নাস্তা নাবো, তারপর তো নিজের ফোন রেখে আমার ফোন দিয়ে কল দিয়ে কেঁদে কেটে এক শের। এক শের? তুই কি আমার কান্নার পরিমাণ করে ফেলেছিস? করবো না তো কি করবো, কিন্তু তুই এমন মিথ্যে বলে যাচ্ছিস কেন সেটা এখনো পরিমাপ করতে পারিনি, কেন করছিস বলতো? আমি যা চাই উনি আমাকে তা দেয় না কেন? কি চাস? সন্ধ্যা জানালার দিকে মুখ করে বাইরে একটা হাত মেলে দিয়ে বলল, সেটা তোর জেনে কাজ কি, যার কাছে যাই সে জানলেই হলো। দিয়া মুখ গোমড়া করে সিটে হেলান দিয়ে বসে রইল, আর হুট করে সোজা হয়ে গড়গড় করে বলতে শুরু করেছে, কিন্তু তোর রাত ভাইয়াটা তো দেখতে হেপ্পি, আমি প্রথম পলকেই ক্রাশ খেলাম, অ্যাশ কালারের শার্টের সাথে অগোছালো মুখটা, উফ কি যে লাগছিল, আমার তো শুধু দেখেই যেতে ইচ্ছে হলো, কি সুন্দর ভারী কপাল, ঘন ভ্রু, আর চোখটা উফ দুষ্টু দুষ্টু ভাব, নাকটাতেও দুষ্টুমি, আর ঠোঁটটা আহ, কি করছিস, আমার আঙুলতে খেয়ে ফেলবি নাকি? ছাড় ছাড় না সন্ধ্যা। একটু আগেও দিয়ার চোখ মুগ্ধতায় নগ্ন উত্তেজনা কাজ করছিল, তা নিমেষেই পানিতে ভরপুর হয়ে গেল। সন্ধ্যার দিয়ার হাতটা দাঁতের পাটি দিয়ে সরাতেই ওর চোখ বেয়ে টপ টপ পানি পড়ছে। সন্ধ্যার দিকে করুণ চোখে তাকাতেই ও বলে উঠল, তুই জানিস না লাল রং আবার অপছন্দ, তাও এই রঙে জামা পরেছিস কেন? বিশ্রী মেয়ে একটা, জামার কাছ থেকে সর, না হলে তোর পুরো শরীর আমার দাঁতে দাগ বসিয়ে দিব। কিছুক্ষণ আগেই ফুপি আর সন্ধ্যার কণ্ঠ ভেসে এসেছে রাতের কানে, চলছে দুজনের ভালো মন্দের কথোপকথন, তাতে কি রাত যাবে না ওখানে দেখতে, কথা বলতেও যাবে না, কেমন ছিল তার দেহামনের সারপ্রাইজ তাও জানতে যাবে না। সে এখন অসুখে ভুগছে, গভীর অনুরাগের অসুখ। রাতে ঘুম ভেঙে গেল সন্ধ্যার, নিজের বিছানা ছুড়ে ছুটে চলে গেল রাতের রুমে। গভীর নিদ্রার রাত, সন্ধ্যা ধপ করে রাতের পেটের উপর চেপে বসেছে, শরীরের পাতলা সাদা টি শার্টটা তুলে নিয়ে দুহাতে দশ আঙুলের আঁচড়ে বসিয়ে দিয়েছে রাতের বুকে। প্রচণ্ড জ্বলনিতে রাতের ঘুম ভেঙে যায়। রুমের সবুজ আলোতে সন্ধ্যার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সন্ধ্যা কি করছিস, লাগছে আমার? রাতের কথা কানে নিয়েই আঁচড়ে গতি প্রখর করে বলল, ওই তুই ওই মেয়েকে চুমু খেলি কেন? অবাকের চরম পর্যায়ে গিয়ে সন্ধ্যার হাত দুটো আটকে নিয়ে আছে রাত, জবাবদিহিতাই বলল, আমি আবার কখন কাকে চুমু খেলাম, তুই আমাকে তুই তুই করে বলছিস? সন্ধ্যা নিজের হাত ছোড়ানোর জন্য কথাক্যভাবে বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, তোর কি নাম ধরেও বলবো। এসব কি বলছিস, আমি তোর থেকে 6 বছরের। আহ, রাতের কথা শেষ করতে না দিয়ে ওর বুকের বাপাস টেনে নিজের চকচকে ঝকঝকে সাদা দাঁতগুলো বসিয়ে দিল।
রাত ব্যথার যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে আছে। এমন ঝিনঝিনে ব্যথার সাথে আগেও পরিচিত হয়েছে, কিন্তু আজকেরটা খুব বেশি লাগছে। সহ্য করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে রাত, নিজেকে আর আটকে রাখতে পারলো না। সন্ধ্যার দূর বাহু শক্ত করে চেপে ধরে জড়িয়ে সোজা করে বসালো, নিজেও বসে আছে। এখন সন্ধ্যা রাতের পেট ছেড়ে কোলে বসে আছে, চোখ কটরমটর, রাগ মনে হচ্ছে এখনই রাতকে খেয়ে নেবে। রাতের চোখ পানি জমে গেছে, তবে তা বাঁধ ভেঙে বের হতে পারছে না। মেহুলে এতক্ষণে ঠিক দুনিয়া বলে কানায় ভেঙে পড়ত। রাত ব্যথাতুর কণ্ঠে বলল, এটা কি ছিল সন্ধ্যা? পিকনিক থেকে কি তুই রাক্ষস হয়ে ফিরেছিস? রাতের প্রশ্নের উত্তরে সন্ধ্যা পরপর দুটো নিঃশ্বাস ছাড়ল, রাত নিঃসৃত নিঃশ্বাস। চুপ করে আছিস কেন? কি হয়েছে? আমার বুকটা তো জ্বলে যাচ্ছে। যাক, শুধু বুক কেন, তোর সব কিছু জ্বলে যাক। এটা কেমন ব্যবহার? তুই তুই করে কথা বলছিস কেন? সন্ধ্যা রাতের কোল থেকে উঠে পড়ল, ওর দিকে করা চোখে তাকিয়ে বলল, আমার যা খুশি তাই করব, বলবো। দরকার হলে তুই, তুমি, আপনি বাদে যদি আরো কিছু থাকে সেটাও বলবো। সন্ধ্যার কর্মে অবাক হবে নাকি বচনে সেটা বুঝে উঠতে পারছে না রাত, তবে সে চমকিত, এমনকি আশ্চর্যজনিত। এটা কি আসলে তার স্বপ্নে দেখা নাকি সেই বধূটি? তুমি চুমু খেলে কেন? কেন খেলে? তাও ঠোঁট কামড়ানো। রাতের চোখ বড় হয়ে আসছে, সেও বুঝতে পারুক আর নাই পারুক, তবে এইটুকু বুঝতে পেরেছে, আর পলক না পড়লে তার মনে দুটো ব্যাঙের মতো লাফ দিয়ে বেরিয়ে পড়বে। কাকে চুমু খেলাম? এসব কি বলছিস? কাকে আবার? দিয়াকে। তুমি দিয়াকে চুমু খেয়েছ? কেন খেয়েছ? ওই ঢুঙ্গিটাকে কেন খেলে বলো, কেন খেলে? সুন্দর প্রশ্নবোধক কথা ছড়ে দেওয়ার সাথে সাথে রাতের দিকে ঝুঁকে এসেছে। রাত কিছুটা পিছনে ঝুঁকে পড়ল, বাম হাত দিয়ে বিছানাতে পরো রেখে পাকা হয়ে আছে সন্ধ্যা। সন্ধ্যা ছাড়িতে হয় তারে চোখগুলো বড় বড় করে রেখেছে, ঠোঁট দুটো কিছুটা বোঝানো, ব্রু দুটো সহ কপালটা উপরে উঠে গেছে। দিয়াটাকে আমি কি ওকে চিনি? কোথায় দেখা হয়েছে? কখন চুমু খেয়েছি? দিনে নাকি রাতে? আমার স্বপ্নে। রাতের আবার হাসি পেল, ভয়ঙ্কর হাসি, যে হাসিতে ঘরকে মুখরিত করে তুলতে পারে, সাথে সন্ধ্যাকে আরেকটু রাগিয়ে দিতে পারে, যেটাতে বলে গরম তেলে ঘি ঢেলে দেওয়া। কিন্তু রাত সেগুলো কিছুই করল না, সন্ধ্যার ভাসা ভাসা চোখের মোহনায় হারিয়ে যেতে যেতে বলল, দিয়াকে খেলাম বলে আমার বুকটা ছিঁড়ে ফেললি, তোকে খেলে কি করতি বলতো? একটা খাবো কি? রাতের কথাতে সন্ধ্যা নড়ে চড়ে উঠল, সোজা হয়ে গেল, আমতা আমতা করে বলল, আমাকে কেন খাবে? তুমি গিয়ে দিয়াকেই খাও। রাত ঠিক হয়ে বসল, সন্ধ্যাকে টেনে বিছানায় বসিয়ে দিল, কানে কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ বললি নাকি না? সন্ধ্যা টুক করে উঠে দাঁড়ালো, রাতের দিকে না ফিরেই বলল, তোমার জন্য দিয়াই ঠিক আছে। রাত ভাইয়া, আমাকে চুমু খাওয়ার মানুষের অভাব নাই। আজ হ্যাঁ বললে কালে চুমু পাবো, শুধু ঠুটে কেন, আরো অনেক জায়গাতেই। আমাকে তো আজকেও রাস্তাতে একটা লাভ লেটার দিয়েছে। ইস, কি সব দুষ্টু দুষ্টু কথা! সন্ধ্যা লজ্জা লজ্জা মুখ করে রাতের রুম থেকে বেরিয়ে এলো। পেছন থেকে কারো হৃদহনের গন্ধটা কি ওর নাকে বাড়ি খায়নি? দুপুরের ফ্রেশ শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে আছে রাত, শার্টের বোতামটা লাগাতে গিয়েও থমকে গেল। লুমিন ফর্সা বুকের বাঁদিকটাতে লাল চোখগুলো স্পষ্ট, ওখানটাতে হাত বুলিয়ে চিনচিন ব্যথা নড়ে উঠেছে। অনুরাগটা তুই করতে দিচ্ছিস না, আর রাগটা আমি করতে চাচ্ছি না, এ কেমন অনুভূতিতে ডুবিয়ে রেখেছিস বলতো? আমি কি করতে চাচ্ছি তা তো আমি বুঝছি না, আর তুই করতে চাচ্ছিস সেটাও মাথার উপর দিয়ে যাচ্ছে। যখনই মনে হচ্ছে তুই আমার মনের গহীনে ঢুকতে চাচ্ছিস, ঠিক তখনই তুই আমাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিস। কেন এমন করছিস স্বপ্নবধূ? হয় তুই আমাকে বুঝে নে, না হয় আমায় তোকে বুঝতে দে, এভাবে আর কত। সন্ধ্যার রুমে প্রবেশ করতেই ওকে মেঝেতে উপুত হয়ে শুয়ে থাকতে দেখল রাত, খাটে নিচে কিছু একটা খুঁজছে হয়তো, হাতে ঝাড়ুও আছে। এখন কি ঝাড়ুয়ালি সেজেছে নাকি? এ বাসায় ঝাড়ু দেওয়ার লোকের কি অভাব পড়েছে? তুই রুম ঝাড়ু দিচ্ছিস যে, রিনা কোথায়? ও আজ কাজে আসেনি? সন্ধ্যা খাটের নিচে এতটাই মনোযোগী ছিল যে রাতের আমচা কণ্ঠে
ও নেড়ে উঠেছে, যার ফলে মাথা গিয়ে খাটের তলায় পাড়ি খেলো। রাত দৌড়ে ওর কাছে এসে বলল, লাগলো নাকি? সন্ধ্যা কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। রাতুর হাত কপালে দিতে গেলেই সন্ধ্যা চট করে উঠে দাঁড়ালো।